নোনা দাঁত ফেলার আগে যে বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে সে বিষয় সম্পর্কে আমরা কথা বলবো এই ভিডিওতে। তো দাঁত অনেক কারণেই নড়তে পারে, এখানে আপনারা 1 থেকে 10টি কারণ দেখতে পাচ্ছেন। তার মধ্যে 4 নম্বর কারণটা হচ্ছে সিস্ট, 5 নম্বর হচ্ছে টিউমার, 7 6 নম্বর টিউমার এবং 7 নম্বর হচ্ছে ক্যান্সার অফ জবন অ্যান্ড ওরাল ক্যাভিটি। এই 3টি কারণ খুবই গুরুত্বপূর্ণ। দাঁত যে কোনো কারণেই নড়তে পারে, তো নড়ার কারণটি অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। সেজন্য অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে, কোনো কোয়াক বা হাতুড়ে ডাক্তারের কাছে যাওয়া যাবে না, কারণ তাদের কাছে গেলে দাঁত নড়তেছে যেহেতু সেটা ফেলে দিতে হবে, কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নেই, কারণ খুঁজে বের করারও প্রয়োজন নেই। তো এই ব্যাপারটি খুবই ভয়ঙ্কর, আপনার দাঁত যে কারণেই নড়ুক না কেন দাঁতের নড়ার কারণ খুঁজে বের করে তারপরে ডেন্টিস্টকে দাঁতে ফেলার জন্য হাত দিতে হবে। এর আগে কোনো ডেন্টিস্টকে আপনার দাঁত ফেলার জন্য অনুমতি দিবেন না, কারণ হচ্ছে আপনার দাঁতের আশপাশে চোয়ালের হাড়ে অথবা সফট টিস্যু যেমন মাড়ি বা গালের মাংসের মধ্যে ক্যান্সার থাকতে পারে, যে ক্যান্সারের কারণে দাঁত নড়তেছে, বা টিউমার বা সিস্ট থাকতে পারে। মানব দেহের ক্যান্সারের বৈশিষ্ট্য হচ্ছে ক্যান্সারকে নড়াচড়া না করলে অনেকাংশে বডি চেষ্টা করে তার ডিফেন্স মেকানিজমের মাধ্যমে ক্যান্সারকে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ রাখতে। এখন যদি সেখানে কোনো কাটাছেঁড়া করা হয়, দাঁত ফেলে দেওয়া হয় বা অন্য কোনো অপারেটিভ প্রসিডিওর করা হয়, তাহলে সেখান থেকে ক্যান্সার দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং এটা আপনার মৃত্যুর কারণ হবে। তাই জীবনের ঝুঁকি নিয়ে কখনো দাঁত নড়ার কারণ সম্পর্কে ডেন্টিস্টের কাছ থেকে না জানিয়ে ডেন্টিস্টকে কখনো আপনার দাঁত ফেলতে অনুমতি দেবেন না। তাহলে অবশ্যই আপনার দাঁত নড়ার কারণ জেনে বুঝে এবং ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দাঁত ফেলবেন। ধন্যবাদ।